ভাদ্রপদ কুমারী, রাজকুমার দুঃশাসন প্রবেশ করছেন আপনার কক্ষে। দাসী দ্রৌপদী, তুমি রাজসভায় উপস্থিত হওয়ার আদেশ পেয়েছিলে। সীমানা অতিক্রম করো না রাজকুমার। চলো, আমি সাবধান করছি রাজকুমার। এই ধৃষ্টতার পরিণাম ভোগ করতে হবে। পরিণামের ভোগ বাসনার কারণেই তো তোমাকে আহ্বান করা হয়েছে দাসী। পাষণ্ড, এত বড় অপমান করছিস। যদি সাহস থাকে তো কুরুবংশের কুলবধূকে মহারানীর উপস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে দেখা।